তো আমি কিন্তু ইতিমধ্যে ভিজিট করেছি ডাব্লুবি ডট ডট ইন বা অথবা এখানে আপনারা নতুন যে অফিসিয়ালি সাইট পিআরডি ডট 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 ইন এই সাইটের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে আবারও একটি নতুন জেলায় কিন্তু হেলফার পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কাজটি পেয়ে যাবেন তো নিজ গ্রাম পঞ্চায়েতে চাকুরির বিশেষ সুযোগ এই মুহুর্তে ধীরে ধীরে প্রকাশিত হতেই রয়েছে সেক্ষেত্রে আমি এখনও বলছি আপনাদের জেলার নাম যারা এখনও পর্যন্ত নিজ জেলা এই সকল হেল্পার পোস্টে চাকরিগুলি পাননি আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এতে করে আমার হবে আপনাদের এই সকল বিজ্ঞপ্তিগুলি আপনাদের সামনে নিয়ে আসার তো ইতিমধ্যে পর্যন্ত যারা আপনাদের যে জেলার নাম সেটি কমেন্ট করেনি অবশ্যই কমেন্ট করুন সঙ্গে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো চলো যেহেতু ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে আবারও নতুন করে হেলফার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিজ জেলায় নিজ গ্রাম পঞ্চায়েতে কাজের সুযোগ একমাত্র তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে গ্রাম পঞ্চায়েতে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তো বেশি দেরি না করে সেই আবেদনটি কি করে করবেন কোথা থেকে নোটিশটি ডাউনলোড করতে হবে সকল সমস্ত রকম বিস্তারিত এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগের সেক্ষেত্রে লাস্ট ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আবেদনটি চলবে যদি আপনারা কি আবেদন করতে চান এখনও কিন্তু হাতে অনেক সময় আপনারা পেয়ে যাচ্ছেন তো ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনাদের যে ব্লক অফিস মানে বিডিও অফিস রয়েছে সে বিডিও অফিসে গিয়ে আপনারা হ্যান্ড বাই হ্যান্ড জমা করে দিতে পারেন বা সেখানে ড্রপ বক্স রাখা রয়েছে সেখানে গিয়ে আপনারা জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে যেহেতু ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে সেক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদনের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে অফলাইনে ফর্মেটটি একদমই নিচে রয়েছে নোটিশটির নোটিশটি একদম নিচের দিকে কিন্তু অফলাইনের ফর্মেটটি রয়েছে আপনারা যদি একদমই নতুন রয়েছেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্স থেকে নোটিশটি ডাউনলোড করতে পারেন অথবা যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছেন টেলিগ্রাম গ্রুপ থেকে নোটিশটি ডাউনলোড করে নেবেন তো দেখুন ইতিমধ্যে আমি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লিস্ট ইতিমধ্যে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সময় নষ্ট না হয় এই যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে এই সকল গ্রাম পঞ্চায়েতের আপাতত প্রকাশিত হয়েছে এই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি বসবাস করছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন আজকের আর যদি না থেকে থাকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন ইতিমধ্যে ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ এসসি এসটি এস টি ও বিসি বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর এখানে যেটা মেনলি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলাই রয়েছে যে আমি আপনাদের এর আগেও বলেছিলাম ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্স অফ গ্রাম পঞ্চায়েত হোয়ার ভ্যাকেন্সি এক্সিস্ট যে ভ্যাকেন্সিগুলি প্রকাশিত হয়েছে যে গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা হয়ে থাকলেই শুধুমাত্র আবেদন করা যাবে আর যদি বাইরে গ্রাম পঞ্চায়েত থেকে বসবাস করছেন এই ভিডিওটি দেখছেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করুন যখন এই প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে নিজ গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র আবেদনটি করা যাবে এই সকল চাকুরির বিজ্ঞপ্তি তো প্রথম থেকে দেখে রাখুন যে যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে এখানে টোটাল অনেকগুলি গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে রয়েছে আপনারা অবশ্যই এটি দেখে রাখুন এই সকল গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগটি করতে চলেছে আপাতত সেক্ষেত্রে প্রত্যেকটি জেলায় কিন্তু এখন ধীরে ধীরে প্রকাশিত হতে থাকবে টোটাল মিলে সাত হাজার যে পাঁচশো শূন্য পদ সেটি কিন্তু পূরণের এখানে কমপ্লিট করবে তো এইভাবে করে আপনারা রিক্রুটমেন্টগুলি দেখতে পারবেন তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট যেখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে ব্লক লেটারে বড় হাতায় আপনাদের নিজের নাম ফিল আপ করতে বলা হয়েছে আপনার ফাদার্স মাদার্স বা গার্জেন নেম অ্যাপ্লিকেন্ট এজ টোটাল বয়স কত সেটা আপনারা বসাবেন এরপরে জেন্ডার জেন্ডারের পর দেখুন এখানে ডেট অফ বার্থ এখানে ডেট মান্থ ইয়ার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখে দেখে বসিয়ে দেবেন নেম অফ দ্য রেসিডেন্স গ্রাম পঞ্চায়েত নাকি মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করছেন যদি মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ড নাম্বার গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকলে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম সেখানে বসাতে হবে কোন ক্যাটাগরিতে বিলং করছেন এস সি এসটি যদি এস থাকেন সেক্ষেত্রে এসিতে রাইট চিহ্ন দিয়ে এখানে আপনারা এসি দেবেন তো এইভাবে করে আপনারা কিন্তু দেবেন এরপর দেখুন হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন এই যে আবেদন আমি আপনাদের সবার আগে বলে রাখি এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষা যোগ্যতা হেলফার নিয়োগ করতে চলেছে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আপনারা পাশ দেবেন এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান মোবাইল নাম্বার দিতে হবে ক্যান্ডিডেট আধার নাম্বার আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেটি বসাবেন আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে হয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটি বসে দিয়ে একদম নিচের দিকে দেখুন আপনাদের ভিলেজ আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম পোস্ট অফিস ব্লক আপনি কোন সাব ডিভিশন অথবা পুলিশ স্টেশনের আন্ডারে আবেদন করতে চান সেই পুলিশ স্টেশনের নাম আপনার সেই ডিস্ট্রিক্ট এই সকল কয়েকটি জাস্ট আপনাদের ফিল করে দিতে বলা হয়েছে তো সকল সমস্ত রকম ফিল আপ করার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এই যে পেজটি রয়েছে টোটাল এখানে দুটো অফলাইনে ফর্মেট দেখতে পাবেন এই দুটোকেই আপনাদের কিন্তু প্রিন্ট আউট করিয়ে নিতে হবে এ পেজের মধ্যে তারপরেই সুন্দর করে পরিষ্কারভাবে ফিল আপ করবেন হায়ার এখানে দেখতে পাচ্ছেন হায়েস্ট কোয়ালিফিকেশান যদি বিএ পাস থাকে বিএ পাস দেবেন অথবা টুয়েলভ দিয়ে থাকলে টুয়েলভ দেবেন টুয়েলভ স্ট্যান্ডার্ড সার্টিফিকেট নাম্বার আপনার যে টুয়েলভের যে মার্কশিটটি রয়েছে তার মধ্যে সরি সার্টিফিকেট যে রয়েছে তার মধ্যে একটি নাম্বার থাকে সেই নাম্বারটি বসাবেন টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস অর নট এখানে যদি পাস করে থাকেন সেক্ষেত্রে পি এ এস দেবেন মানে পাস করেছেন নাম্বার অফ কাউন্সিল কোন বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাস করেছেন যদি স্কুল বোর্ডের আন্ডারে করে থাকেন ডাব্লিউ বি যেটা হয় সেটা বসাতে হবে ইয়ারও পাসিং কত সালে পাস করেছেন সেটা আপনাদের এখানে বসাতে হবে কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন তো এই ফর্মটির সঙ্গে আর আপনাদের তেমন কিছু নেই জাস্ট এই এই সকল আপনারা নিজেরাও ফিল করতে পারবেন যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থেকে থাকলে ডিসাবেলিটি সার্টিফিকেট আপনাদের কিন্তু ফিল করতে হবে টোটাল মিলে দু পেজ আপনারা এখানে দেখতে পারবেন এবার কথা হলো যে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটির সঙ্গে আপনাদের আর যে সকল ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে এই যে পয়েন্টে রয়েছে কুড়ি নম্বর পয়েন্টের মধ্যে এ কয়েকটি ডকুমেন্টসের জাস্ট সেখানে অ্যাটাচ করবেন অযোধ্যা ডকুমেন্টস সেখানে অ্যাটাচ করার চেষ্টা করবেন না এ কয়েকটি ডকুমেন্টস দিয়ে অবশ্যই আপনারা সেলফ অ্যাটাস্টেড করে তারপরেই আপনারা কিন্তু একটি খামের মধ্যে পরে ড্রপবক্স অথবা বাইপোস্টের মাধ্যমে গিয়ে জমা করে দেবেন তাহলে কমপ্লিট যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে এখানে দেখুন পুরো অ্যাড্রেস অলরেডি এখানে প্রোভাইড করা রয়েছে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও এখনও যেহেতু অনেক সময় রয়েছে আপনারা চাইলে আবেদন করতে চান যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদন করে নেবেন হাতে অনেক সময় রয়েছে সেক্ষেত্রে নোটিশটি ডাউনলোড করতে হলে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন সেখান থেকে খুব সহজে নোশটি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ